হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন টপিকের উপর আলোচনা করার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধি ও চুক্তিগুলোকে নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো কতটা ইম্পর্ট্যান্ট আজকের এই ক্লাস। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, WBCS, CGL, MTS, PSC, SSC সহ WBP মেইন কনস্টেবল এক্সাম যেটা রয়েছে তোমাদের আপকামিং, সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের এই ক্লাসটি। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যে কয়েকটি ইম্পর্ট্যান্ট সন্ধি এবং চুক্তি রয়েছে সেগুলো আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যেমন বেসিনের সন্ধি কবে হয়েছিল বা পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পেয়ে থাকো। তো আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, প্রথম যে সন্ধি, আমি সন্ধির সাথে সাথে সাল এবং তার সাথে অংশগ্রহণকারী বা কাদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সেই নামগুলো কিন্তু রেখেছি। তোমরা চাইলেও এখান থেকে নিজেরা খাতার মধ্যে নোট করে নিতে পারো। তো দেখো, প্রথমে রয়েছে পুরন্দরের সন্ধি, এটি হয় 1665 খ্রিস্টাব্দে। অংশগ্রহণকারী অর্থাৎ যাদের মধ্যে হয়েছিল, শিবাজি ও মুঘল সেনাপতি জয় সিং এর মধ্যে হয়েছিল। নেক্সট রয়েছে ওয়ার্নার এর সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1731 খ্রিস্টাব্দে, দ্বিতীয় শম্ভুজি ও শাহুর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট রয়েছে লা ল্যাফেলের সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1748 খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে। তো বন্ধুরা, যে সন্ধিগুলো ইম্পর্ট্যান্ট আমি তোমাদের অবশ্যই বলে দিব। তো দেখো, এর পরবর্তী রয়েছে আলিগড়ের সন্ধি, খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এটা খাতার মধ্যে অবশ্যই নোট করে রাখবে। আলিগড়ের সন্ধি হয় 1757 সালে সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভ এর মধ্যে। নেক্সট রয়েছে প্যারিসের সন্ধি, স্বাক্ষরিত হয় 1763 খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে। পরবর্তী রয়েছে মাদ্রাজের সন্ধি, খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো এই মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয় 1769 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের আলী নিজাম এবং ইংরেজ যে সেনাপতি তৎকালীন ছিল সেই ইংরেজ সেনাপতির মধ্যে কিন্তু এই মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী রয়েছে ওয়ারগাঁওয়ের সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1775 সালে মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। পরবর্তী রয়েছে সলবাইয়ের সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ, সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। ইংরেজ ও মারাঠাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরবর্তীতে এই সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে ম্যাঙ্গালোরের সন্ধি, ভীষণ গুরুত্বপূর্ণ, ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে, তোমরা অনেকেই পড়েছো। তো দেখো বন্ধুরা, টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে দুটি সন্ধি স্বাক্ষরিত হয়, প্রথমটি হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি এবং তারপরে রয়েছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। তাহলে তোমরা সালটা এখানে মনে রাখবে, একটি হচ্ছে 1784 এবং অপরটি হচ্ছে 1792। 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধি এবং 1792 সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী রয়েছে বেসিনের সন্ধি, 1802, তোমরা প্রত্যেকেই জানো, তোমরা ছোটোবেলায় ক্লাসে পড়েছো। তো এই বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে দ্বিতীয় পেশোয়া বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী রয়েছে দেওগাঁও সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1803 সালে ইংরেজ ও সিন্ধিয়াদের মধ্যে। লাহোরের সন্ধি মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1806 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এবং ইংরেজ সেনাপতির মধ্যে। তো বন্ধুরা, লাহোরের সন্ধির সাথে সাথে তোমরা
পরবর্তী যে ইম্পর্টেন্ট দুটো সন্ধি রয়েছে, অমৃতসরের সন্ধি এবং সগৌলির সন্ধি, এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এবং চার্লস উড মেটকাপ বা চার্লস মেটকাপ এর মধ্যে। তোমরা এই দুটো সাল অবশ্যই মনে রাখবে, 1806 সালে হচ্ছে লাহোরের সন্ধি এবং 1809 হচ্ছে অমৃতসরের সন্ধি। তো অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় রাজা রঞ্জিত সিং এবং ইংরেজ সেনাপতি চার্লস মেটকাপ বা চার্লস উড মেটকাপের মধ্যে। পরবর্তী রয়েছে সাগৌলির সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1816 খ্রিস্টাব্দে নেপাল রাজ অমর সিং থাপা এবং ইংরেজদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। তো বন্ধুরা, তোমাদের যদি এই ক্লাসের পিডিএফ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এর পরবর্তী কোন বিষয়ের উপর তোমরা ক্লাস চাও বা কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও দরকার, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেই টপিকের উপর তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো দেখো, পরবর্তী রয়েছে জান্দাবুর সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1826 খ্রিস্টাব্দে পাগিদোয়া এবং ইংরেজদের মধ্যে। লখনৌ চুক্তি, মোস্ট ইম্পর্টেন্ট, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসেছে। লখনৌ চুক্তি, আমি বারবার বলতেছি, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। পরবর্তী রয়েছে গান্ধীজির আড়ইন চুক্তি, এটি স্বাক্ষরিত হয় 1931 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এবং লর্ড আড়ইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবং সর্বশেষ রয়েছে পুনা চুক্তি। তো বন্ধুরা, এই তিনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা খাতার মধ্যে অবশ্যই নোট করে রাখো। লখনৌ চুক্তি, গান্ধী, আড়ইন চুক্তি এবং পুনা চুক্তি, এই চুক্তিগুলো অনেকবার পরীক্ষায় এসেছে। তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে ডক্টর বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। তো দেখো, প্রথমে রয়েছে গান্ধীর আড়ইন চুক্তি 1931, মহাত্মা গান্ধী এবং লর্ড আড়ইন, এবং তারপরে মহাত্মা গান্ধীর সাথে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে ডক্টর বি আর আম্বেদকরের সাথে। আশা করি আমার এই বলার সাথে সাথে তোমাদের এই ক্লাসটি মুখস্থ হয়ে গিয়েছে, বা তোমরা যারা এখনও মুখস্থ করতে পারোনি, যেগুলো খাতায় নোট করে রেখেছো, দু একবার রিভিশন করলে তোমরা এই বিষয়গুলো খুব সহজেই মনে রাখতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই, আশা করি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস নিয়ে। ধন্যবাদ।